আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্সে কীভাবে ক্যামেরা সেট আপ করবো বা ক্যামেরা চালাবো। তো এটা আমার অ্যান্ড্রয়েড টিভি বক্স, এটা আমি মার্কেট থেকে কিনেছি। যখন এটা মার্কেট থেকে আমরা কিনি সাধারণভাবে তখন এটাতে ক্যামেরা থাকে না। আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েড টিভি বক্সে ক্যামেরা থাকে না, এটা ক্যামেরা ইউজ করতে চাইলে আলাদা ক্যামেরা কিনতে হয়। তো এই যে আমার হাতে আরেকটা আলাদা ক্যামেরা আছে, এই ক্যামেরাটার রেজুলেশন খুবই খারাপ, আপনি যখন এটা চালাবো তখন দেখতে পাবেন। শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য আমি এই ক্যামেরাটাকে কিনেছি, শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য। তো এই ক্যামেরাটা আমি এটাতে আজকে সেট আপ করে দেখাবো। আপনারা চাইলে ভালো মানের ক্যামেরা ইউজ করতে হবে আপনাদেরকে অবশ্যই, কারণ আপনারা তো আমার মতো ভিডিও তৈরি করবেন না, আপনারা আপনাদের কাজে ব্যবহার করবেন। তো আমি যেহেতু এটা ভিডিও তৈরি করার জন্য কিনেছি, সেহেতু রেজুলেশনটা খুবই খারাপই কিনেছি, কম দামে, বেশি টাকা ইনভেস্ট করিনি এখানে। তো এখানে এই যে ক্যামেরাটি এখানে যখন আমরা সেটিং করবো, এই যে এখানে ইউএসবি অপশন আছে, ইউএসবিতে আমরা ক্যামেরাটি লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে এটা লাগিয়ে নেব, নেওয়ার পরে আমরা বাকি ফিচারগুলো আমাদের ডিসপ্লেতে দেখব। তো এই ক্যামেরাটি এই জন্যই আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সে প্রয়োজন, সেটা হলো যে আমরা যখন ইমো ব্যবহার করব, মেসেঞ্জার ব্যবহার করব, তখন আমাদের এটা খুবই প্রয়োজন হবে, কারণ এটা ভিডিও কল আদান প্রদানের এটা আমাদের প্রয়োজন দেখার জন্য, ঠিক আছে? তো আমরা দেখব আজকে কিভাবে এটা করা যায়। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ক্যামেরা ইউজ করতে হয়। তো আপনারা অবশ্যই একটা কাজ করে নেবেন, যে কোনো ক্যামেরা কিনেন না কেন, একটা ফিক্সড জায়গায় আপনারা রেখে দেবেন, যেখান থেকে ক্যামেরাটি নড়াচড়া করবে না, ঠিক আছে? বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, যখন আমরা এইরকম অ্যান্ড্রয়েড টিভি বক্সে চলে আসবো, আপনারা সবাই জানেন কিভাবে এখানে আসতে হয়। তো এখানে অ্যান্ড্রয়েড টিভি বক্সে আসার পরে আমরা সরাসরি অ্যাপসে ক্লিক করে দেবো। তো এই অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যামেরা নামে একটি অপশন থাকবে। যদি আপনাদের অ্যান্ড্রয়েড বক্সে ক্যামেরা অপশনটি না থাকে, তাহলে প্লে স্টোর থেকে, এই যে এখানে প্লে স্টোর আছে, দেখেন প্লে স্টোর, এই যে প্লে স্টোর থেকে আপনারা ক্যামেরা নামক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এই যে ক্যামেরাটাতে যদি আমি ক্লিক করে দেই, ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাও অপশন চাইবে। আমি প্রথমে এটা চেক করেছি, তারপরে এখানে আপলোড করতেছি, এই জন্য এখানে অ্যালাও অপশনটি দেখাচ্ছে না। তো এখানে দেখেন ক্যামেরাটা চলে আসছে, এই দেখেন। আমি আগেই বলেছি যে আমার ক্যামেরার রেজুলেশনটা খুবই খারাপ, এই জন্য এখানে এরকম হচ্ছে, ঠিক আছে? আমি এটা শুধু শো করাছি এখানে, দেখেন ডিসপ্লে আলোটা বন্ধ হয়ে গেছে এটা মোবাইলের, ঠিক আছে? এই যে ক্যামেরা দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ক্যামেরাটি উল্টা হয়েছে, এই আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ক্যামেরা, ঠিক আছে, আলোটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, এই জন্য সমস্যা। আচ্ছা, এই যে দেখেন, এখানে আপনারা একটু লক্ষ্য করেন, এই যে আমি এখানে মোবাইলে হাত দিচ্ছি, ক্যামেরার রেজুলেশনটা খুবই 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 খারাপ। শুধু চেকিংয়ের জন্য আমি এটা ইউজ করেছি। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, সেটা হলো যে এই যে ক্যামেরাটার, এই যে আমি ক্যামেরা, এই যে দেখেন, এই যে ক্যামেরা, এটা সেটিং করে রেখেছি, এই যে ক্যামেরা, ঠিক আছে, এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্সের সঙ্গে সেটিং করেছি, এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্স, ঠিক আছে, এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং ক্যামেরা, এটা অন্ধকারের মধ্যে এই জন্য দেখাচ্ছি, আলোগুলো দেখতে সুবিধা হচ্ছে, না হলে অসুবিধা হয়, এই জন্যে। কোনোরকম দু নম্বরই এবং দু নম্বরই কাজ আমি আমার চ্যানেলে কখনো আপলোড করি না, আপনারা চেক করে দেখতে পারেন, ঠিক আছে? এটা ক্যামেরা, এভাবে আপনারা ক্যামেরাটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তবে আপনারা অবশ্যই ভালো রেজুলেশনের ক্যামেরা নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, একটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই রিলেটেড অ্যান্ড্রয়েড টিভি বক্স, অ্যান্ড্রয়েড মোবাইল টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন, তাহলে এই রিলেটেড ভিডিওগুলো আপনার মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে খুব সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সম্পর্কিত ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিয়ে অল করে দিন নোটিফিকেশন বারটি, তাহলে পরবর্তীতে রিলেটেড ভিডিও আপনার কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে খুবই সহজে।